প্রিয় দর্শক, আজকে একটি চমৎকার মেডিসিন নিয়ে আলোচনা করব, যে মেডিসিন পুরুষের দ্রুত বীর্যপাত দূর করে এবং পুরুষের এনার্জি লস দূর করে, শুক্রাণু পরিমাণ বৃদ্ধি করে এবং যাদের অ্যাজোস্পার্মিয়া রোগ রয়েছে সে রোগ থেকে আরোগ্য লাভ করায়, সাথে যারা বন্ধাত্ব রোগে ভুগছেন, যে সমস্ত পুরুষরা ম্যান ইনফার্টিলিটি রোগে ভুগছেন তাদের জন্য এই মেডিসিনটি খুবই কার্যকরী। সো বন্ধুরা, বুঝতে পারছেন আজকের এই ভিডিওটা কতটা বেশি গুরুত্বপূর্ণ হবে। আজকের আজকের এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে, অনেকেই রিকোয়েস্ট করছেন মেডিসিন সম্পর্কে আলোচনা করার জন্য এবং অনেক জুনিয়র হোমিওপ্যাথি ডাক্তাররা রয়েছেন, তারা রিকোয়েস্ট করছেন মেডিসিনের কার্যকারিতা সম্পর্কে যদি আলোচনা করেন, কোন মেডিসিনের কী কাজ, তাহলে উপকৃত হতাম। তাদের উদ্দেশ্যেই মূলত আজকের এই ভিডিওটি করা। তো চলুন জেনে নেওয়া যাক মেডিসিনটি কী। মেডিসিনটি হচ্ছে সেলেনিয়াম 3X। সেলেনিয়াম 3X মেডিসিন, এটি টাইটুরেশনে পাওয়া যায়, 3X টাইটুরেশনে, যেটি ডাক্তার উইলিয়াম শোয়েব কোম্পানি এই মেডিসিনটি তৈরি করে থাকে। সেলেনিয়াম 3X এবং সেম প্রোটেন্সি অর্থাৎ 3X প্রোটেন্সি টিটিনিয়াম টাইটুরেশন 3X মেডিসিনও পাওয়া যায়, যেটি খাওয়ার মাধ্যমে আপনার অ্যাজোস্পার্মিয়া রোগ ভালো হয়ে যাবে এবং আপনার দ্রুত বীর্যপাত হওয়া থেকে আপনি আরোগ্য লাভ করবেন এবং আপনার ইরেক্টাইল ডিসফাংশন, আপনার আগ্রহ চাহিদা বৃদ্ধি পাবে। অনেক রোগীরই আমরা দেখেছি যে ম্যান ইনফার্টিলিটিতে তারা ভুগছেন, অর্থাৎ তারা বাবা হতে পারছেন না, তাদেরকে তাদের রোগ লক্ষণ অনুযায়ী, রোগ লক্ষণ মিলিয়ে তাদেরকে হোমিওপ্যাথি যে শক্তিকৃত মেডিসিন রয়েছে, শক্তিকৃত মেডিসিন সিলেকশন করে হয়তো দেওয়া হয়েছে। সে ফর এক্সাম্পল হতে পারে স্ট্যাফিসিগ্রিয়া, হতে পারে থুজা অক্সিডেন্ট, হতে পারে মেডোরিনাম, হতে পারে নেট্রামিওর, হতে পারে লাইকোপোডিয়াম, হতে পারে অ্যাসিড ফস, এই ধরনের একটি মেডিসিন হয়তো আমরা সিলেকশন করেছি। সাথে টেস্টিস এবং সেলেনিয়াম মেডিসিনটি এই সমস্ত রোগীদেরকে দিয়েছি, খুবই চমৎকার রেজাল্ট এসেছে এবং একটা সময় তারা বাবা হতে পেরেছে এবং তারা অনেক খুশি, অনেক হ্যাপি। সো বন্ধুরা, বাস্তব অভিজ্ঞতা থেকে আজকে এই আলোচনাটুকু করছি। আপনি যদি যেই ওষুধই খাচ্ছেন, আপনি যখন চিকিৎসকের আওতায় থাকেন, হয়তো চিকিৎসক আপনাকে মেডিসিন দিয়েছে, তার পাশাপাশি এই সেলেনিয়াম এবং টিটিনিয়াম অরিজিনাল জার্মানি কোম্পানির, এটি যদি আপনি খান, অবশ্যই আপনি এই রোগ থেকে খুবই দ্রুত আরোগ্য লাভ করবেন এবং খুবই ভালো রেজাল্ট পাবেন, সেটা আমি নিশ্চিত করে বলতে পারি, অনেক ভালো আপনি রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। এই সমস্ত জটিল রোগের জন্য অবশ্যই একজন রেজিস্টার্ড ফিজিশিয়ানের কাছে যাবেন, ছোটোখাটো কোনো চিকিৎসকের কাছে যাবেন না, যে অভিজ্ঞ, যে বিষয় নিয়ে গবেষণা করে তার কাছ থেকেই চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন। কেননা এই সমস্ত ভাইটাল অর্গান বা এই সমস্ত ক্রিটিক্যাল পর্যায়ে যে সমস্ত রোগীরা যান, তাদের আরোগ্য লাভ করার জন্য ভালো মানের ওষুধ এবং সঠিক মেডিসিন সিলেকশনটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন খিদমা হোমিও হল আমাদের ইউটিউব চ্যানেলটি এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ভিজিট করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন, কোন বিষয় নিয়ে আপনি জানতে চান সেই বিষয় নিয়েই পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা কথা বলার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।